হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা পার্সপেক্টিভ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। পার্সপেক্টিভ সম্পর্কে আলোচনা করতে গেলে যে বিষয়গুলি সবার প্রথমে আমাদের মাথায় আসে সেগুলি হলো, নাম্বার ১, হরিজেন্টাল লাইন বা অনুভূমিক রেখা, নাম্বার ২, ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা, নাম্বার ৩, ভ্যানিশিং পয়েন্ট বা বিলয় বিন্দু, নাম্বার ৪, আই লেভেল। ভিপি অনুযায়ী আমরা পার্সপেক্টিভকে সাধারণত তিনটি পর্যায়ে ভাগ করে থাকি, ভিপি ১, ভিপি ২, ভিপি ৩। তবে কোনো কোনো সাবজেক্টের মধ্যে ভিপি ৪, ভিপি ৫ও থাকতে পারে বা তারও বেশি ভিপি হতে পারে। এরপর আমরা ১ পয়েন্ট পার্সপেক্টিভ সম্পর্কে দেখে নেব। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া দরকার যে আই লেভেলের নিচের দিকের পার্সপেক্টিভ রেখাগুলি সর্বদা ওপরের দিকে উঠে যাবে আর ওপরের দিকের পার্সপেক্টিভ রেখাগুলি সর্বদা নিচের দিকে নেমে আসবে, তবেই কিন্তু আমাদের ভ্যানিশিং পয়েন্ট তৈরি হবে। দেখুন, এইখানে আমি এইটাকে আই লেভেল হিসেবে ধরে নিয়েছি আর এইটাকে ভ্যানিশিং পয়েন্ট হিসেবে ধরেছি। এবার আই লেভেলের উপরে যদি কোনো বক্স করা হয় তাহলে কীভাবে করব? সবার প্রথমে এখানে একখানা স্কোয়ার করে নেব। স্কোয়ার হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা কী করব, স্কোয়ারের চারটে যে পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো থেকে ভিপি সঙ্গে একখানা পার্সপেক্টিভ রেখা টেনে নেব। এখান থেকে টেনে নেওয়া হলো, এই পয়েন্ট থেকে এখানে টানা হলো, সেমভাবে এই পয়েন্ট থেকেও টানা হবে, চারটে পয়েন্ট থেকেই সেমভাবে টানা হবে। তাহলে এখানে পার্সপেক্টিভ বেরিয়ে গেল। এবার কী হবে, বক্সের যে সাইডের থিকনেসটা আমরা দেখাবো সেটা আমরা যেরকম খুশি মাপে নিতে পারি। যদি এই বক্সের আমি এইখান থেকে নিয়েছি, এটা যদি বড় করা হয় তো এখান থেকেও নেওয়া যেতে পারে, সেই অনুযায়ী বক্সের সাইডের থিকনেসটা হবে। তো আমরা এইখান থেকে লাইনটা টানলাম, টেনে কী হচ্ছে, এখান থেকে লাইন যেই টানা হলো তখন দেখা গেলো এই সাইজের থিকনেসটা বেরিয়ে গেল। এই পয়েন্ট থেকে তারপর এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে চলে যাচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, টোটাল একখানা বক্স দাঁড়িয়ে গেল। এইটা এখন দেখা যাচ্ছে, এটা ভেতরের পার্ট দেখা যাচ্ছে, এটা বক্সটা যখন ট্রান্সপারেন্ট হবে তখন এই ভেতরের পার্টটা দেখা যাবে। আর যদি বক্সটাকে আমরা সলিড করে দিই তাহলে কীরকম হবে, তখন এই পার্টগুলো আমরা দেখতে পাবো না। তো আমি এখানে মুছে দিলাম এই পার্টগুলো। এই পার্টগুলো মুছে দিলাম, এই পার্টটাও তখন দেখতে পাবো না। ধরে নিলাম এখানটা হাইলাইটের জন্য হাইলাইট রাখলাম, তো হোয়াইট ছেড়ে দিচ্ছি। এটা সাইডের পার্টটার জন্য এখানে একটা মিডিল টোন দিয়ে দিচ্ছি, এটা আমি মিডিল টোনটা করলাম। এবার নিচের দিকে পটটা আমি আরও ডার্কনেস দিয়ে দেব, এখানটা ডার্কনেসটা আরো দিয়ে দিলাম, এই মিডিল টোনের থেকে একটু ডার্ক হবে।
তাহলে বোঝা গেল টোটাল বক্সটা কীরকম হবে, ট্রান্সপারেন্ট অবস্থায় কেমন থাকবে আর সলিড করলে কেমন হবে। এই হলো টোটাল বক্সটা, তাহলে তার পার্সপেক্টিভ হচ্ছে এইরকম। সেমভাবে এইটা ভিপিটা এখানে থাকার ফলে বক্সটা এইরকম দাঁড়িয়েছে। সেমভাবে যদি ভিপিটা এইখানে থাকে, ঠিক ভিপির ওপরে সোজাসুজিভাবে যদি করা হয় কীরকম হবে, এখানে একখানা স্কোয়ার করা হয়েছে। সেমভাবে এই চারটে পয়েন্ট আছে, 1, 2, 3, 4 চারটে পয়েন্ট থেকে আমি কী করেছি, লাইনটাকে ভিপি থেকে টেনে নিয়েছি, এরকমভাবে টেনেছি, এইটা থেকে টেনেছি, এইভাবে টেনেছি আর এইভাবে টানা হয়েছে। টানার পর আমি বক্সের থিকনেসটা তখন এতটা চওড়া দিয়েছি, তো এইখান থেকে তখন পার্সপেক্টিভ লাইন যখন বেরিয়ে গেছে এখান থেকে লাইনটাকে জয়েন্ট করেছি। এখান থেকে জয়েন্ট করার পর ঠিক এই পয়েন্ট থেকে 90 ডিগ্রি হয়ে এখানে জয়েন্ট হয়েছে, এখান থেকে এইখানে জয়েন্ট হয়েছে, এখান থেকে এখানে, সেমভাবে এই বক্সটা দাঁড়িয়ে গেছে। আর এইটা হচ্ছে আই লেভেলে উপরে থাকার ফলে এটা বক্সের ওপর পোর্শনটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বক্সের ভেতরের পোর্শনটা, ভেতরের পার্ট, এটা এই যে এইটা ইনসাইড। আর তখন কি হবে, এটাকেও যদি সলিড করা হয় তো এইগুলোকে দেখা যাচ্ছে না, এগুলো কিছুই দেখা যাবে না তখন, কেন এটা ফ্রন্ট, এইগুলোকে মুছে দিলাম, খালি এর তলার পাটটা দেখা যাবে, তলার পাটটা সেমভাবে ডার্ক শ্যাডো দিব। তাহলে এই বক্সটা দাঁড়ানো এইরকম, এই ধারের দাঁড়াটা ভেতরে চলে যাচ্ছে, তো এটাও দেখা যাচ্ছে না, আর এটাও ভেতরের পার্ট তো দেখা গেল না। সেমভাবে এই বক্সটার ক্ষেত্রে আবার অন্যরকম হয়েছে, এইটা আই লেভেল আছে, এইগুলো ছিল, এই দুটো ছিল তখন আই লেভেলের ওপরের পার্ট, আর এইটা হচ্ছে আই লেভেলে রয়েছে। তো এটা দেখুন এই আই লেভেল চলে গেছে, তলার কিছুটা পোর্শন রয়েছে, উপরে কিছুটা পোর্শন রয়েছে। তো তলার পোর্শনের লাইনগুলো আগেই বলেছিলাম যে তলার পোর্শন আই লেভেলের নিচের পোর্শনের পার্সপেক্টিভ রেখাগুলো উপর দিকে চলে যাবে, তো এইগুলো ঠিক ভিপির দিকে উপর দিকে উঠে গেছে, আর উপরের রেখাগুলো নিচের দিকে নেমে যাবে, তবে ভিপি তৈরি হবে। তো এখানে ভিপি তৈরি হয়েছে, এখানে তখন কী হয়েছে, সেমভাবে এটা যখন আই লেভেল হচ্ছে এখানটা একখানা স্কোয়ার করে নিয়েছি, স্কোয়ার করে নেওয়ার পর সেমভাবে চারটে পয়েন্ট থেকে রেখা টেনে নিয়েছি, পার্সপেক্টিভটা টেনে নিয়েছি, এইভাবে টেনে নেওয়া হলো। আর এইগুলো ভেতরের পার্ট, বক্সটা এতটা লম্বা করেছি তো এখান থেকে লাইন টেনেছি, এখান থেকে এর পার্সপেক্টিভ যাচ্ছে, তো এইটা সমান করে লাইনটা যেখানে মিট করবে এই পয়েন্টে থেমেছে,
তারপর এই পার্সপেক্টিভ রেখাটা এখানে চলে গেছে, তো এই পয়েন্ট থেকে এখানে এসছে, এখান থেকে এইখানে এসছে, তো এই বক্সটা এরকম। এগুলো সব ভেতরের পার্ট, এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট পোর্শন, এটা সাইড। বক্সটা দাঁড়ালো এইরকম, ট্রান্সপারেন্ট থাকলে ও ভেতরের পার্টগুলো দেখা যাবে, তখন ওইটা দেখা যেত। তখন কী হচ্ছে, যদি আমি লাইটের সোর্স এখান থেকে নিই, লাইটের সোর্স, তাহলে এই গাটা আমাদের লাইট পড়বে, এখানটাও তখন মিডল টোন চলে আসবে। এখানটা মিডিল টোন করে দিলাম, তাহলে বোঝা গেল এটা লাইটের সোর্স এইখানে, তো এই সাইডটা আলো পড়ছে। সেমভাবে এবার হচ্ছে নিচের বক্সগুলো আই লেভেলের নিচে, এই আই লেভেল তার নিচে, তো আই লেভেলের নিচে থাকলে এখানে সেমভাবে স্কোয়ার করেছি, এটা তখন বক্সের ওপর পার্টটা আমরা দেখতে পাচ্ছি। এই বক্সগুলোর ক্ষেত্রে হচ্ছে আই লেভেলে উপরে থাকার ফলে বক্সের নিচের পার্টটা আমরা দেখতে পাচ্ছিলাম, আর এর ক্ষেত্রে কী হচ্ছে, বক্সের নিচের পার্টটা আমরা দেখতে পাচ্ছি না, উপর পার্টটা দেখতে পাচ্ছি। তো এখানে বক্স হলো, সেমভাবে চারটে পয়েন্ট থেকে রেখা টেনে নিয়েছি পার্সপেক্টিভ। এই বক্সটাকে আমি বিভিন্ন শেপে করেছি, তো এটা খুব লম্বা করেছি, তো এখান এতটা ডিস্টেন্স রেখে আমি এখান থেকে স্ট্রেট লাইন টেনেছি, এখান থেকে এখানে টেনেছি, এখান থেকে এখানে টেনেছি, এখান থেকে এখানে। এটাও ট্রান্সপারেন্ট থাকলে এইরকম দেখা যাচ্ছে, এটা সাইড কা এইরকম থাকবে, এটা ফ্রন্ট, এটা হচ্ছে ওপরে আপার পোর্শন এইরকম। এটাকে সেমভাবে এটা হচ্ছে চওড়ায় ছিল, এটা লম্বাই করেছি, এই কী হচ্ছে স্কোয়ার করে নিয়েছি, এখান থেকে এইটা টেনেছি, লাইনগুলো চারটে সেমভাবে টেনেছি, টানার পর এখান থেকে এইটা জয়েন্ট করেছি, এখান থেকে এইটা জয়েন্ট করেছি, এখান থেকে এইটা এইটা। এটা হচ্ছে ভিপির ওপরে থাকলে কী হবে, ভিপির ওপরে পুরো এই ভিপির নিচে, সরি ভিপির নিচে রয়েছে, তখন এটা উপর পোর্শন, এগুলো ভেতরে চলে যাচ্ছে। এটা হচ্ছে ভিপির থেকে সামান্য ক্রসে কেমন হবে, এখানে স্কোয়ার করেছি, এই লাইনগুলো টেনেছি, এখান থেকে স্কোয়ার করেছি, এই এটাও হচ্ছে সাইড। যদি এই সাইড থেকে আলো ফেলা হয় তো এইখানটা লাইট বেরোবে, এই সাইড থেকে আলো ফেললে এটা তখন ডার্কে বেরোবে, এটাও শ্যাডো চলে যাবে। এখানটা মিডিল টোন, এটা ডার্ক টোন, ঠিক আছে। এরপর নেক্সট, এখানে আমি একখানা ওয়ার্ক করেছি, এটাও হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, এই যে
এইখান থেকে সাবজেক্টের ফর্মটা এইখানে রয়েছে, এইখানটা আই লেভেল ধরেছি, এই যে আই লেভেল, এই হচ্ছে ভিপি, এইটার ক্ষেত্রে এই ফর্মটে করছে। তো এইখান থেকে আই লেভেল টানা হয়েছে, এই জায়গাটা ভিপি আছে, এই ধার থেকে পার্সপেক্টিভ চলে গেছে বিল্ডিংয়ে, আর এই ধারে বিল্ডিংয়ের এইটা বিল্ডিং, এই যে বিল্ডিংয়ের লাইন, এইদিকে লাইন ভিপি আই লেভেল, ঠিক আছে। নেক্সট এই একটা ওয়ার্ক আছে, এটাও ওয়ান পয়েন্ট, এই যে ভিউ চলে গেছে, এই ধার থেকে ভিউ এসছে, এখানটা ভিপি আছে, এই যে এটার ক্ষেত্রে আই লেভেল এই জায়গাটা, ঠিক মানে এই জায়গাটা আমাদের আই লেভেলটা গেছে, এই জায়গায় ভিপি আছে, তারপর এখান থেকে পার্সপেক্টিভ চলে গেছে, এখান থেকে এই জায়গা রাউন্ড হচ্ছে বলে এখানে একটা এরকম প্যানেল করা হয়েছে, তারপর এখান থেকে এইগুলো চলে গেছে, এই যে এটাও ওয়ান পয়েন্ট, এটাও হচ্ছে ওয়ান পয়েন্ট, এই যে এটার ভিপি এইরকম গেছে, এইরকমভাবে আসছে ভিপি, এই যে আই লেভেল, এই জায়গাটা আই লেভেল আছে, এই জায়গাটা আই লেভেল, এই জায়গায় ভিপি আছে, তো এইরকম নেমে গেছে, এটা উপর দিকে উঠে গেছে, এই একটা ওয়ার্ক, এটাও ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, এটা এইরকম গেছে, এই যে আই লেভেল, এখানটা ভিপি আছে 90 ডিগ্রি করে নিয়েছি, তো এইখান থেকে পার্সপেক্টিভ রেখাগুলো গেছে, এই যে এটা আই লেভেল আছে, এখান থেকে এখানে লাইন গেছে, এই লাইনটা এইখানে, সেকেন্ড এইটা হচ্ছে এই এইখানে রেখা, আর এই পক্ষ থেকে এইটা টানা হচ্ছে, এবার চলে আসছি আমরা টু পয়েন্ট পার্সপেক্টিভ, টু পয়েন্ট পার্সপেক্টিভ, এই যে এই যে ভিপি ওয়ান ভিপি টু, এখানে দেখা যাচ্ছে এখান থেকে আই লেভেল টানা হয়েছে, এবার সেমভাবে বক্স যদি করা হচ্ছে, এটাকে আমি সেন্টার লাইন ধরেছি, আই লেভেলের উপরে বক্স হচ্ছে, আই লেভেলে পুরো উপরে যাচ্ছে না, আবার পুরো নিচেও নামছে না, পুরো আই লেভেলের সমান রয়েছে, এখান থেকে সেন্টার লাইনটা টানলাম, তো ভিপি ওয়ানের পার্সপেক্টিভগুলো এই দিকে চলে গেছে, এখান থেকে এইতে গেছে, এখান থেকে ভিপি ওয়ানে গেছে, সেমভাবে এই সাইড থেকে এই সাইডের গাটা যখন করা হচ্ছে, এখান থেকে ভিপি টু এখানে গেছে, এখান থেকে ভিপি টু গেছে, এখানে লাইন টানা হলো, এখানে লাইন টানলাম, তো বক্সের স্কোয়ারটা বেরিয়ে গেছে। এবার থার্ড লাইনে কী হচ্ছে, এইখান থেকে ভিপি টু এর লাইনটা চলে গেছে, এই লাইনটা এইখান থেকে চলে গেল, এখান থেকে ভিপি থ্রির লাইনটা গেল, এবার ভিপি সেকেন্ড লাইনে ভিপিটা ওয়ানে গেল, ভিপি এখানে মিট করছে, এই যে এই জায়গাটা, এইটা এখানে চলে যাচ্ছে, এখানে কাটলো, এটা এখানে গেল, এখানে পয়েন্ট তৈরি হলো, সেইভাবে এইটা এইদিকে চলে গেছে, আর এইটা এইদিকে এখানে, এইগুলো হচ্ছে বক্সের উপরের মাথাটা, এটা আই লেভেলের উপরে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না, এটা ইনার পার্ট, এটাও ইনার পার্ট, তো এইরকম থাকছে এই বক্সটা। সেমভাবে আই লেভেলের উপরে যদি আমাদের এইরকম থাকে বক্সটা, তখন এই বক্সটার ক্ষেত্রে এই লাইনটাকে সেন্টার করেছে, সেন্টার করে এখান থেকে লাইন ভিপিটা টেনেছি, এখান থেকে এইটা টেনেছি, আবার এই লাইনটা থেকে ভিপি টু এ গেছে, চলে গেল, তারপর এই বক্সের সাইডের এটা ছোটো করতে চাইলে এখান থেকে এইরকম টানলে ছোটো হবে, বড় করতে চাইলে এইখানে করেছি, আরও বড় করতে চাইলে এখান থেকে টানলে তখন এর সঙ্গে এইটা সাইডের এইটা ঘুরবে, তো আমি এখানেই করেছি,
এতটা লম্ব করেছি, তো এইখান থেকে এইটা টেনেছি। সেমভাবে এই পয়েন্ট বেরিয়ে গেলে এই পয়েন্ট থেকে ভিপি টু এ এইরকমভাবে লাইনটা চলে যাচ্ছে। তো এই মার এই পয়েন্টটা থেকে এই ভিপি টু আবার চলে যাচ্ছে, এটাকে জয়েন্ট করে দিয়েছে এটা আই লেভেলের উপরে। এবার আই লেভেলের নিচে যদি হয় তখন এই লাইনটাকে মেন লাইন হিসাবে ধরেছি, এই লাইনটা ধরা হয়েছে, এখান থেকে ভিপি টু এ চলে যাচ্ছে, আবার এই পার্টটা ভিপি ওয়ানে গেছে, এখানে গেছে। এবার বক্সের সাইডের কাটা টেনেছি, এতটা লম্বা করেছি। তো এইখানে যে লাইনটা বেরিয়ে গেল এই পয়েন্ট থেকে ভিপি টু এ লাইন টেনে দিলাম, সেমভাবে নিচের পার্টটার এখান থেকে ভিপি টু এ চলে যাচ্ছে। তখন এখান থেকে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটোকে জয়েন্ট করে দিলাম। এটাকে মেন লাইন ভালো হয়েছে, এটা চলে গেছে, এটা চলে গেছে, এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, এটা ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে ভিপি টু এর লাইট সোর্স। লাইট সোর্সটা কীভাবে হবে, ভিপি ওয়ান ভিপি টু সেমভাবে বক্স করে নিয়েছি। এবার যদি আমাদের লাইটটা পড়ে গ্রাউন্ডে কেমনভাবে শ্যাডোটা তৈরি হবে, এটাকে আমরা গ্রাউন্ড করে নিয়েছি, যে গ্রাউন্ডের লাইন টেনে নিয়েছি, বক্স করে নিয়েছি। আই লেভেলে নিচে রয়েছে বলে বক্সটা, তখন আমরা ওপর পার্টটা দেখতে পাচ্ছি, এটা হাইলাইট এরিয়া এইচএল, এখানে লাইট সোর্স। তো লাইট সোর্সের জন্য আমি এখানে একটা পয়েন্ট করে নিয়েছি যে লাইটের পয়েন্ট। তাহলে এই বক্সের ক্ষেত্রে কীরকম পড়ছে, লাইটটা ইলো এই পয়েন্টে থেকে লাইটটা মেঝেতে পড়ছে, তো এখানে লাইনটা টানলাম এতদূর। সেমভাবে এই পয়েন্টেও হবে, এই পয়েন্টে লাইটটা এলো, এখানে টাচ করে এইখানে ঠেকলো। এবার এই পয়েন্টের থেকে এখানে মেঝেতে এখানটা ঠেকে যাচ্ছে, তো লাইটটা আর নিচে নামবে না। এটা ভেতরে পার্ট, না 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 সরি, এটা হচ্ছে এই লাইনটা হয়ে গেল। এটা যেহেতু এখানে যাচ্ছে, তারপর কী হলো এটা জয়েন্ট হলো, মেঝেতে এই পয়েন্ট পেরিয়ে গেছে, এই পয়েন্ট পেরিয়ে গেছে, তো নিচের পয়েন্টগুলো থেকে এই পয়েন্ট জয়েন্ট করা হলো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জয়েন্ট করা হলো, এটা বেরোলো। তাহলে এই বক্সের শ্যাডোটা এইরকম দাঁড়াবে, হাইলাইট এরিয়া, মিডিল টোন এরিয়া, ডার্ক টোন এরিয়া, শ্যাডো। এইটার ক্ষেত্রে অন্যরকম, এটা হচ্ছে আই লেভেল বা হরিজন্টাল লাইন টেনে নিয়েছি আই লেভেল। তো আই লেভেলের উপরে বক্সটা ভাসছে, তো কী করা হবে, এখানে আলোর সোর্স, লাইট সোর্স, এখানটা লাইট সোর্স করেছি, লাইট সোর্স করার পর লাইটটা আসছে, এখানে উইথ করলো, এখান থেকে লাইটটা এসে মেঝে, এটা মেঝের লাইন, মেঝে এখান থেকে গ্রাউন্ডের লাইন, এখান থেকে চলে গেছে গ্রাউন্ডের লাইনটা। তো এই পয়েন্ট থেকে পড়ছে এইখানে, তারপর এই পয়েন্ট থেকে পড়লো এইতে, তো এই দুটো জয়েন্ট হয়েছিল। এবার এই যে বক্সটা হয়েছে, এই যে এগুলো হচ্ছে ভেতরের পার্ট, যে এই পয়েন্ট থেকে এই যে আলোর সোর্স আসছে, এই পয়েন্টটা তৈরি হচ্ছে, এখান থেকে চলে গেল, এখানে মিট করলো, তো এখানটা একটা কর্নার তৈরি হলো,
এবার এই পয়েন্ট থেকে পড়ছে এখানে, এই কোণ এই কর্নারটা থেকে এখানে এখানে স্ট্রেট লাইন টানা হলো, এই কর্নার থেকে পড়ছে এই লাইটটা এইখানে, এইটা থেকে পড়লো এইখানে, তো এইখান থেকে এইটা জয়েন্ট হলো এখান থেকে এইটা, তো এই বক্সটার ক্ষেত্রে স্যারও পড়বে এইরকম, এইখানে স্যারও পড়া হলো। আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ রয়েছে এটা বক্সে, ভি থ্রি, ভি ওয়ান এই ধারে রয়েছে, ভি টু, ভি থ্রি, থ্রি পয়েন্টের বক্স রয়েছে। এটা টু পয়েন্ট পার্সপেক্টিভ, বিল্ডিংগুলো কেমন হবে, এখান থেকে আই লেভেল টানা হয়েছে, ভি ওয়ান, ভি টু, এখানে বক্সের এইখানটা টানা হচ্ছে, এই লাইন টানলাম, এখানে লাইন টানলাম, এখানে লাইন টানলাম, এটা মেন লাইন, তো এখান থেকে পার্সপেক্টিভ চলে যাচ্ছে, এখানে চলে গেল, এখানেও পার্সপেক্টিভ চলে গেল, এখানে সেমভাবে বিল্ডিংগুলো এইরকমভাবে দাঁড়াবে, এটা টু পয়েন্টের বিল্ডিংগুলো এইরকম পার্সপেক্টিভ চলে গেছে, এই একটা কাজ, এটা টু পয়েন্টের কাজ, এই ধারের গাটা চলে আসছে এরকমভাবে, আর এইটা এইরকম, এইটা হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। যদি টোটালটাকে ধরা হয়, টোটালটাকে ধরলে ওয়ান পয়েন্ট, যদি এইটুখানি পোর্শনটা বাদ দেওয়া হয় তাহলে এইটা চলে আসছে ওয়ান পয়েন্ট, আবার এই সাইডটির জন্য তখন হয়ে যাবে টু পয়েন্ট, এমনিতে টোটালটা ধরলে ওয়ান পয়েন্ট, এটা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, এটা টু পয়েন্টের পার্সপেক্টিভ, ভি ওয়ান, ভি টু এইভাবে গেছে। এটাও এটাও টু পয়েন্টের পার্সপেক্টিভ, এটা হচ্ছে টু পয়েন্ট পার্সপেক্টিভ, ভি ওয়ান, ভি টু, এখান থেকে আই লেভেল, আই লেভেলের নিচে হচ্ছে, তো এইটা তখন হচ্ছে টোটাল একটা স্কোয়ার ধরে নিচ্ছে, তখন এইখান থেকে যে লাইনটা গেছে এটাকে মেন লাইন ধরা হয়েছে, এই জায়গাটা এইখান থেকে লাইনগুলো এইখানে চলে গেছে, এখানে চলে গেছে, এখানে স্কোয়ার বানিয়ে নিয়েছি, তারপর কী হচ্ছে এখান থেকে কতটা পোর্শন, তো এখান থেকে একটা লাইন কিনে এখানে পুরো টোটালটাকে আগে স্কোয়ার বানিয়ে চৌকো স্কোয়ার করে নিয়েছি, তারপর কী হয়েছে সিটা যখন হচ্ছে তো এখান থেকে লাস্ট পয়েন্টে একখানে প্যানেল টেনেছি, আবার একটুখানি সরিয়ে যে সিঁড়িটার স্টেপগুলো তৈরি হবে তার জন্য এখান থেকে আবার একখানা লাইন টানা হয়েছে, এই যে যদি ধরা হয় এখান থেকে এই একটা লাইন টানতে হবে, এই একটা সেমভাবে এই সাইডও হবে, এই ধারেও একটা লাইন টানতে হবে, এই ধার থেকেও একটা লাইন, এই দুটো লাইনের ভেতরেই আমাদের স্টেপ হবে, এইভাবে যাবে, প্রতিটা স্টেপ থেকে এইভাবে পাশে চলে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, এইভাবে দিয়ে চলে গেল এই পয়েন্ট থেকে, এটা লম্বা লাইন টানা হচ্ছে, তারপর এইখান থেকে লাইনটা ঠিক এখানে যে লাইনটা টানা হয়েছিল ঠিক এই পয়েন্টে গিয়ে থেমে যাবে, এখান থেকে আবার নিচের দিকে নেবে এই লাইনে যেখানে থেমে যাবে এখানে দাঁড়িয়ে যাবে, তারপর এখান থেকে এইটা হবে, এখান থেকে এটা হবে, এখান থেকে এইটা যাবে, এইভাবে স্টেপগুলো হবে, এটাও টু পয়েন্ট পার্সপেক্টিভ,
এই ধারেগুলো এরকমভাবে চলে যাবে। এই যে স্টেপগুলো এখানে যেই যাচ্ছে এটা হচ্ছে 3.65। এখানে হচ্ছে আই লেভেল ধরা হয়েছে, আই লেভেলের উপরে বক্স হলে কেমন হবে। 3 পয়েন্টের জন্য এইখানে পয়েন্ট V1, V2, V3 এখানে এই বক্সটার ক্ষেত্রে লাইন টানলাম, এইটাকে সেন্টার লাইন ধরেছি, এখান থেকে এই লাইন টানলাম, এখান থেকে এই লাইন টানলাম V1, V1 এই লাইনটা থেকে আবার V2 এ চলে যাচ্ছে, V2 আবার V2 এর এখান থেকে সাইডের গাটা এখানে এই লাইনটা টেনে নিলাম, তাহলে লাইনটা এতটা বক্সটা এতটা চওড়া হলো। এখান থেকে লাইন টানলাম, এখান থেকে লাইন টানলাম, এই পয়েন্ট থেকে V1 চলে যাচ্ছে এখান থেকে, আর এই লাইনগুলো আবার V3 গিয়ে মিট করছে। এই যে এখান থেকে V3 এটা থেকে V3 এই বক্সটা এরকম হয়েছে, এটার ক্ষেত্রে এরকম, এটা হচ্ছে মেন লাইন, এখান থেকে V1 চলে যাচ্ছে, এটা V1 চলে যাচ্ছে, এটা V2 হয়ে গেল, V2 হয়ে গেল, এটা V3 যাচ্ছে, এটা V3 এই যে। সব লাইনগুলি V3 গিয়ে মিট করবে, এই ধারের লাইনগুলো V2, এই ধারের লাইনগুলো V1, এটা এইরকম। এই বক্সটা যদি আবার একটুখানি ঘোরানো অবস্থায় থাকে তাহলে কীরকম আছে এইরকম। তো এটার ক্ষেত্রে এইটা হচ্ছে মেন লাইন ধরা হয়েছে, তারপরে এখান থেকে এইগুলো চলে গেছে V1, এখান থেকে এটা V2 গেল, তারপর এই সাইডের জন্য এই সাইডের লাইনটা টানা হলো, এখান থেকে যেখানে V2 এর লাইনে জয়েন্ট হলো এখান থেকে V1 এর রেখা টানা হলো। এখানে আলোর সোর্স হচ্ছে, লাইট সোর্স হচ্ছে এখানে, তো এই ধারটা হাইলাইট হয়েছে, তখন এটা মিডল টোনে হয়েছে, এটা ডার্ক টোনে চলে গেছে। এই বক্সের ক্ষেত্রে হাইলাইট এইটা হয়েছে, এটা তখন ডার্ক টোনে চলে গেছে, এটা মিডল টোনে চলে এসছে, এটা হাইলাইট। এখানে হচ্ছে আই লেভেল এখানে খুব কাছাকাছি থাকায় এটা ডার্ক টোনে চলে গেছে, এটা মিডল টোনে এসছে। এটা আই লেভেলের উপরের বক্স। এবার হচ্ছে এটা হচ্ছে আই লেভেলের নিচের বক্সগুলো কেমন হবে, V1, V2, V3 এটা লাইট সোর্স হচ্ছে এখান থেকে পড়ছে, তো এখানটা হাইলাইট বেরিয়েছে, হাইলাইট। এটার ক্ষেত্রে দুটোই মিডল টোনে চলে এসছে, এটার ক্ষেত্রে এখানটা ডার্ক টোন মিডল টোন, এটা উল্টো হয়েছে। এখানে যেহেতু লাইট সোর্স মিডিলে পড়েছে তো তখন এই সাইডটা ডার্ক টোন চলে এসছে, এটা মিডিল টোন এসছে। এই রেখাগুলো V2 যাচ্ছে, এই সাইডের রেখাগুলো সব V1 যাচ্ছে, আর এইখান থেকে রেখাগুলো V3 যাচ্ছে। এটাও সেম, এটা আই লেভেল ধরা হয়েছে, V1, V2, V3 এটা হচ্ছে এন্ড আই আর এটা হচ্ছে বাট আই। তো এখানটা যদি হরিজেন্টাল লাইন হয় পিবিডেটা বিল্ডিংকে দেখবে এইভাবে এন্ড আই এরকম ধরা পড়বে,
ওরা নিচে থেকে দেখছে উপর দিকে চলে যাচ্ছে, তো বিল্ডিংগুলো এইরকম। আর বার্ড আইতে পাখিরা উপর থেকে দেখছে, তো ওরা পাখিরা বিল্ডিংটাকে এইভাবে দেখবে। এটা এন্টার, এটা বার্ড আই, এটা হচ্ছে ফোর পয়েন্ট পার্সপেক্টিভ হয়েছে। এটা হচ্ছে হরিজন লাইন, ভি ওয়ান, ভি টু। ভি ওয়ান ভি টুতে এই বক্সটা হয়েছে, স্কোয়ার করে নিয়েছে এইভাবে। এই যে এটা মেন লাইন ধরা হয়েছে, এখান থেকে ভি ওয়ানের লাইনগুলো চলে যাচ্ছে, সরি এখান থেকে লাইনগুলো ভি ওয়ানে যাচ্ছে, এখান থেকে ভি টু এ যাচ্ছে এইভাবে। এখানে জয়েন্ট করা হলো, এখানে জয়েন্ট হলো এইভাবে, এইখানে এটা জয়েন্ট হলো, এটা এই সাইডে জয়েন্ট হয়েছে। এই হলো বক্স। আর বক্সের ঢাকনাটার জন্য তখন আবার এইরকম হয়েছে, ভি থ্রি ভি ফোর, ভি ফোর ভি ফোর, এই যে ভি ফোর। তখন এই যে ট্রায়াঙ্গেল সেট হয়ে গেছে, এখান থেকে ভি থ্রিতে চলে যাচ্ছে, এখানে ভি পয়েন্ট থেকে আবার ভি থ্রিতে চলে গেল। এই হাইটটা অনুযায়ী এখানে জয়েন্ট করলাম, তো এইখান থেকে তখন ভি ফোরে এই রেখাটা এলো, এখান থেকে এইটা এলো, এখান থেকে ভি ফোরে আসছে, এটা থেকে ভি ফোরে এলো। এবার এই বক্সের সাইডের থিকনেসের জন্য এই লাইনটাকে টানলাম, তো এইটাকে বেস করে এই পয়েন্টে জয়েন্ট হচ্ছে। এখান থেকে এই পয়েন্টে গেল, এখান থেকে এই পয়েন্ট, এটা বক্স, এটা ফোর পয়েন্ট, ওয়ান টু থ্রি থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এইটার জন্য দুটো পয়েন্ট, এই বক্সের জন্য এই দুটো পয়েন্ট। এটাও হচ্ছে ফোর পয়েন্ট পার্সপেক্টিভ, মোটামুটি পার্সপেক্টিভ এতগুলোই করা হয়েছে। এরপর আপনারা প্র্যাকটিস করবেন, করতে করতে আরও নিজেরাও ভালোভাবে জানতে পেরে যাবেন।